ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায়ে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের এক প্রাকৃতিক ঘটনা মাত্র। দুই বলেছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0°। তিন, চুম্বককে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। চার, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। পাঁচ, কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। ৬, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেটাকে বলে পর্ব। ২-এর আয়তে আছে কিভাবে বুঝবে যে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, এটা বইয়ের 40 পাতায় রয়েছে। লিখবে যে কোনো চুম্বককে স্বাধীনভাবে ঘুরতে পারবে, এমনভাবে ঝুলিয়ে দিলে দেখা যাবে তা সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তাহলে স্বাধীনভাবে এইভাবে এই যে ভাসমান বা ঝুলন্ত চুম্বকের উত্তর দক্ষিণ মুখ করে থাকার এটা যে ধর্ম, এটাকেই বলা হয় দিক নির্দেশক ধর্ম। তো এই থেকেই বোঝা যায় যে চুম্বকের দিক নির্দেশক চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। দুইয়া আছে সপ্রভু বস্তু কাকে বলে, এটা আছে বইয়ের 16 পাতায়। লিখবে কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়। এই বস্তুগুলিকে সপ্রভ বস্তু বা আলোক উৎস বলা হয়, যেমন হচ্ছে সূর্য, তারা, জোনাকি ইত্যাদি। তিনে দিয়েছে মূলের দুটি কাজ লেখো, একটা হচ্ছে মূল গাছকে, মূলের কাজ এটা পরিষ্কার করে সুন্দর করে ছায়া প্রকাশনীতে রয়েছে, তো সেখান থেকে দিচ্ছি। মূলের কাজ হলো দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা শারীরবৃত্তীয়। যান্ত্রিক হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে, আর উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে জল এবং অন্যান্য খনিজ লবণ শোষণ করে কাণ্ডে এবং পাতায় পাঠায়। চারে দিয়েছে সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার, একটা হচ্ছে সোলার কুকার আর একটা হচ্ছে সোলার ড্রায়ার বা সোলার প্যানেলও বলতে পারো। আর পাঁচে দিয়েছে এলইডির পুরো নাম লাইট এমিটিং ডায়োড। তিনে বলেছে অ্যাম্বুলেন্স শব্দে কোন কোন অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটবে না। তাহলে অ্যাম্বুলেন্স শব্দে কোন কোন অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটবে না, এ এম ইউ। চারের আয়তে দিয়েছে একটি বর্তনীর ছবি আঁকো, যাতে দিয়েছে দুটি বাল্ব, চারটে সেল দিয়ে তৈরি ব্যাটারি, প্রয়োজন মতো তার, আর একটা সুইচ অফ অবস্থায়, অন নয় অফ অবস্থায় রয়েছে, তো সেটা দেখাতে হবে। অফ মানে হচ্ছে বর্তনীতে তড়িৎ সংযোগ নেই। তো এই যে এখানে হচ্ছে বলেছে দুটি বাল্ব আর চারটি সেল, এই যে চার সেলের ব্যাটারি, দুটো বাল্ব, এই হচ্ছে সুইচ, এটা হলো অফ অবস্থায় রয়েছে, যে অফ অবস্থায় থাকবে এই ছবিটা এঁকে দেবে। চারে দু নম্বর প্রশ্ন, পুকুরে বা নদীর মাছ কিভাবে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পুকুরে বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পুকুরের বা নদীর মাছ যে পদ্ধতিতে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তাকে অসমোরেগুলেশন বলে। পুকুরের বা নদীর স্বাদু জলের মাছের দেহের অভিস্রবণ চাপ কম এবং পারিপার্শ্বিক পরিবেশের অভিস্রবণ চাপ তুলনামূলকভাবে বেশি, এর ফলে মাছের দেহে জল প্রবেশ করে। দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য মাছ লঘু মূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে দেহ তরলের ঘনত্ব অপরিবর্তিত রাখার চেষ্টা করে। তিনে আছে তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়, এটা বইয়ের 58 পাতায় আছে। একটা হচ্ছে পাক সংখ্যা বাড়িয়ে, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। চারে দিয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন, এটা আছে বইয়ের 95 ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, ছায়া প্রকাশনীর 95 পাতায় রয়েছে। আচ্ছা, তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায় এটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ের 58 পাতায় রয়েছে। এই যে একটা হচ্ছে তারের পাক সংখ্যা বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে, আর একটা হচ্ছে এই যে সেল সংখ্যা বাড়লে, অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা দরকার কেন, এটা ছায়া প্রকাশনের 95 পাতায় রয়েছে। এই যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন, এক হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কারণ হলো বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানি পোড়ালে
কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড সহ বহু ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় যা ভয়ঙ্করভাবে বায়ু দূষণ ঘটায়। দুই হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশে মুক্ত হয়। এই গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটায়, এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হয়, ফলে সমুদ্রে জলতল বেড়ে যায় এবং এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন ঘটে। তিন, তাছাড়া জীবাশ্ম জ্বালানির ভাণ্ডারও সীমিত, এটি একবার ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুনরায় ফেরত পাওয়া যায় না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ভাণ্ডারের আয়ু বাড়ানো দরকার। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।